মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করল দুই খুদে পড়ুয়া। রাজ্যে চলছে লকডাউন আর করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন সাধ্যমতো রিলিফ ফান্ডে কিছু সাহায্য করার জন্য। সেই মোতাবেক গোঘাটের দুই খুদে পড়ুয়া তাদের স্কলারশিপের টাকা থেকে কিছু টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমা দিলেন। কত টাকা? কাকে দিলে? পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জিকে। কেন? আজকে কি হচ্ছে এখানে দেখুন, এই করোনা ভাইরাসের জন্য সারা পশ্চিমবঙ্গে যে খাদ্য অভাব দেখা দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি মানুষের কাছে আবেদন রেখেছিলেন, যাদের আর্থিক সচ্ছলতা আছে তাদের কাছে বিশেষত, যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আপনারা অর্থ সাহায্য করুন। সে এক টাকাও করতে পারে, আবার একশো টাকাও করতে পারে, এক লক্ষ টাকাও করতে পারে, এক কোটি টাকাও করতে পারে। তো সেই মর্মে আমরা প্রতিটি এলাকার আমাদের যারা নেতৃত্ব আছে, কর্মী আছে এবং আমাদের জনপ্রতিনিধি আছে, তাদের কাছে বার্তা দিয়েছিলাম। সেই বার্তা আমাদের এই সাংমাদিক গ্রাম খুবই দুস্থ গ্রাম এবং সংখ্যালঘু এলাকা। তো এই এলাকায় আমি এসে দেখলাম যে এই যে দুটো স্টুডেন্ট আমার পাশাপাশি দাঁড়িয়ে আছে, ওরা স্কলারশিপের টাকা পেয়েছে। সেই স্কলারশিপের টাকা একজন 1000 টাকা, একজন 500 টাকা চেক আজকে তুলে দিচ্ছে। এদের জন্য আমাদের নিজেদেরই খুব গর্ববোধ হচ্ছে, এই দুটো স্টুডেন্টদের জন্য এদের সার্বিক সাফল্য আমি কামনা করছি। এরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে। তো আজকে শুধু এরা নয়, অনেকেরই আন্তরিকতা দেখিয়েছে। এখানে সুপারভাইজার আছে যারা, তারা চেক তুলে দিল। এখানে আমাদের ভিআরপি আছে, আমাদের যুব নেতৃত্ব, আমাদের আবুল ভাই, সেও চেক তুলে দিল। তো এইভাবেই প্রতিটা মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা জমা দিচ্ছে, আমাদের হাতে কেউ চেক তুলে দিচ্ছে। তো আমাদের অঞ্চলের নেতৃত্ব, তৎকালীন দিনে সংখ্যালঘু ছেলে ব্লকের নেতৃত্ব হামিদ ভাই আছে, প্রত্যেকেই, এখানে ব্যবসাদাররা আছে এবং আরও সব কর্মীরা আছে, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো যারা আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকে আমাদের দলের তরফ থেকে এবং মমতা ব্যানার্জির তরফ থেকে, বিধায়ক মানস মজুমদারের তরফ থেকে আমরা আন্তরিকভাবে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।